नमस्कार बंधुरा, दीपान्वितास किचेने आपनादेर सकलके स्वागत। आमरा गिएछिलाम कृष्णनगर थेके एकटु दूरे दिगनगर बोले एकटा जायगा आछे, ओखाने एकटी नतून रेस्तोराय। रेस्टुरेंटटिर नाम कोजि कुटीर। बेश किछुदिन हलो होयेछे किन्तु आमराई प्रथम गेलाम। बेश सुंदर मनोरम परिवेश, चारिदिके सबुजे घेरा। আমরা দোতলায় উঠলাম। দোতলার উপরে উঠে যে রুমটায় বসলাম পুরো এয়ার কন্ডিশনার ছিল। চারিদিকে এত সুন্দর ডেকোরেশন করা, দেখেই মন ভরে যাচ্ছে। খেজুরের দেখতে পাবেন আপনারা, খেজুর গাছগুলো কেটে কেটে এত সুন্দর ডেকোরেশন করেছে, এবং শীতল পাটি দিয়ে পুরো ওপরটা কভার করা। এত সুন্দর একটা শীতল একটা কুল পরিবেশ ঘরটার মধ্যে রয়েছে যে দেখেই মানে খুব ভালো লাগছে। এরপর আমরা ফার্স্টে স্টার্টারে একটা করে আমরা নিয়েছিলাম চিকেনের একটা আইটেম নিয়েছিলাম আমরা। এরপর আসলো আমাদের সমস্ত খাবার আইটেমগুলো, সুন্দর সার্ভিং। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আমরা তন্দুরি রুটি নিয়েছিলাম, ডাল মাখানি নিয়েছিলাম, আর ছিল চিকেনের একটা আইটেম, একটা মটর পনির স্যালাড, এবং শেষে ছিল কোকা কোলা। ঠান্ডা কোকা কোলা খেয়ে মনটা খুব শান্ত হয়ে গেল। সব থেকে মনোরম ছিল এই স্ট্রগুলো, দেখতে পাচ্ছেন কাগজের স্ট্র পুরো। এখন প্লাস্টিক প্রহিবিটেড, সেই কারণে সব জায়গায়, আর এই জায়গাটায় এসে পুরো তার নিদর্শন পেলাম। প্রতিটা জিনিস ওরা যথেষ্ট সুন্দর করেই সেদিকে খেয়াল রেখেছে, পরিবেশটাকে একদম। এরপরে আমরা খেয়ে দিয়ে বাইরে আসলাম, একটু ফটো সেশন করলাম। দেখুন চারিদিকটা কত সুন্দর লাইট দিয়ে সাজানো, অপূর্ব লাগছে রাতের পরিবেশে। একদম হাইওয়ের ধারেই যে কোনো ধরনের বার্থডে পার্টি কিংবা অ্যানিভার্সারি কিংবা ওয়েডিং পার্টিও সম্ভবত হয়ে থাকে। মিউজিক এত সুন্দর ছিল, খুব মনোরম পরিবেশ, মিউজিকও সুন্দর ছিল, মানে এভরিথিং ইজ ওয়েল অ্যান্ড গুড। সব মিলিয়ে আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে, আপনারা একবার ট্রাই করতে পারেন। কোজি কুটির সন্ধ্যায় এক কাপ চা অথবা কফি পরিবারের সাথে, বাচ্চাদের সাথে খুব ভালো সময় কাটবে, এটুকুই বলতে পারি। দিগনগর হাইওয়ের পাশে অসাধারণ একটা রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া শেষে খুব ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি এবং কোয়ান্টিটিও খুব ভালো, ওয়েল বিহেভড। আমরা আপনারা চাইলে আসতে পারেন, বাড়ি ফিরলাম।